আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো এগলিস মেয়নিস অনেকে আছে ডিমের গন্ধটা সহ্য করতে পারে না বা ডিম দিয়ে মেওনিজটা পছন্দ করে না তাদের জন্য আজকের এই রেসিপি ডিম ছাড়াও দুধ দিয়ে বানিয়ে যে মেওনিশটা তৈরি করা হয় সেটা খেতে কিন্তু খুবই মজা হয় তাহলে আমি শুরু করে দিচ্ছি রেসিপিটির জন্য মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি দুধটা ভালো একটু ঘন করে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে ব্লেন্ডার জারে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচের মতো হবে কালো গোলমরিচ পাউডার ওয়ান ফোর চা চামচ লবণ এক চা চামচ পরিমাণ চিনি এটা কিন্তু আমি আমার স্বাদ অনুযায়ী দিচ্ছি বানানোর পরে টেস্ট করে আরও কিছু জয়েন করা যেতে পারে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল সরিষার তেল দিলে খেতে অনেক ভালো লাগে যদি সরিষার তেল না দিতে চান ঘরে যে তেলটাই খান সেটাই দিয়ে দিতে পারেন অনেকে প্রশ্ন করতে পারেন হাফ কাপ দুধের জন্য কিন্তু এক কাপ পরিমাণ তেল লাগে তবে এখানে আমি অল্প তেল দিয়ে বানিয়ে দেখাচ্ছি অল্প তেল দিয়েও মেয়নিজ তৈরি করা যায় এক চিলতে লেবু দিয়ে দিব লেবুর বদলে ভিনেগার দিতে পারবেন সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি ব্লেন্ড করে নিব এখন আমি থেমে থেমে বিট করে নিব সেটা আমি দেখিয়ে দিচ্ছি বিট করা হয়ে গেছে আমি দুবার থেমে থেমে বিট করে নিয়েছি এবং টেস্ট করে আরেকটু লেবুর রস দিয়ে দিয়েছি অনেক সময় দেখা যায় জমতে চায় না তখন কি করবেন আরেকটু লেবুর রস অথবা আরেকটু তেল দিয়ে দিবেন এক থেকে দু টেবিল চামচ পরিমাণ তাহলেই কিন্তু হয়ে যায় নিচের যে কালারটা এটা সর্ষের তেলের কারণে এরকম হলুদ এসেছে তা না হলে কিন্তু সাদা আসতো যদি সয়াবিন তেল দিতেন আর এই তেলের কারণে কিন্তু ম্যানিসের টেস্টটা এক একটা এক রকম আসবে অলিভ অয়েলের এক রকম আসবে সয়াবিন তেলের এক রকম আসবে এমনকি সর্ষের তেল আরেক রকম আসবে তো নিজেদের টেস্ট অনুযায়ী করে নিতে পারেন আর এটা নামানোর পরে আরেকটু ঘন হয়ে যায় আমি একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি তাহলে আপনারা ঘনত্বটা বুঝতে পারবেন আর এই ম্যানিসটা এয়ারটাইট কোনো বক্সে ঢুকিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে পনেরো দিন পর্যন্ত খেতে পারবেন টেস্ট কোনো হেরফের হবে না যে কোনো ভাজা পোড়ার সাথে এই ম্যানসটা খেতে খুব ভালো লাগে আর যারা ভেজাল মনে করতেন তারা কিন্তু ভাজা পোড়া বানানোর সাথে সাথে একটু আগে কিন্তু ঠিক আমার মতো করে ব্লেন্ডারে দিয়ে সব একসাথ করে এই মেরনেসটা তৈরি করে নিতে পারেন রেসিপিটি ভালো লাগলে এভাবে করে বাসা ট্রাই করতে পারেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ